বিজেপির পার্টি অফিসে তালা লাগিয়ে বিজেপির মহিলা নেত্রীরা পার্টি অফিসের বাইরে কিভাবে মারামারি করছে দেখুন। বিজেপির বিরাট বড় সর্বনাশ ডেকে আনলো এই বিজেপির মহিলা নেত্রীরা। তারা পার্টি অফিসে, তাদের নিজেরই পার্টি অফিসে তালা লাগিয়ে বিজেপি পার্টি অফিসের বাইরে সরাসরি মারামারি লেগে গেল। এই মারামারি করার পরই বিপদে পড়ে গেল বিজেপি পার্টি, কারণ কয়েক মাস পরে লোকসভা ভোট হবে। সেই লোকসভা ভোটে বিজেপি পার্টিকে নিজেরাই গো হারান হারিয়ে দেবে। চলুন, বিজেপি পার্টির নেত্রীরা কীভাবে বিজেপি পার্টি অফিসে তালা লাগালো, তারপরে কীভাবে তারা নিজেরাই মারামারি করে বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ করলো, এবং মারামারির পর বিজেপি নেত্রী কেঁদে কেঁদে মিডিয়ার সামনে কী কী বললেন। বারাসাতে কিরকম গোষ্ঠীদ্বন্দ্ব, পদ্মে দ্বন্দ্ব তালা পড়লো বিজেপি অফিসে। শুধু তালা পড়ল নয়, মহিলা বিজেপি কর্মীদের মধ্যে মারামারি চড়াচড়ি একেবারে। দেখুন, এই দেখুন অ্যাকশন, এই অ্যাকশন তরুণকান্তি ঘোষ আসার পরে কিন্তু একটা, যা পুরনো বিজেপি কর্মী তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল, এবং তিনি আসার পরে দু মাসের মধ্যেই প্রায় 21 জন যে জেলা কমিটি সদস্য রয়েছে তার মধ্যে তিনি 7 জন তার পছন্দের লোককে বসিয়েছে, এবং তাদের কাছ থেকে টাকা নিয়ে, মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে এই পদে বসিয়েছে, এমনটাই অভিযোগ পুরনো তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের। এবং তাদের নিয়ে আজকে সাংগঠনিক জেলার একটি বৈঠক ছিল, সেখানেই এই কথা, কেন তাদেরকে বাদ দেওয়া হলো, যারা পুরনো কর্মী যারা দলকে টেনে নিয়ে আসছেন তাদেরকে বাদ দেওয়া হলো, তারপরেই চড়া হয় তাদের উপর, ফলে মারধর চলে, বিক্ষোভ, এবং শেষমেশ একেবারে জেলা বিজেপি পার্টি অফিসে তালা লাগিয়ে বিক্ষোভরা তারা এলাকা ছাড়া। এখন জেলা সভাপতি তরুণকান্তি ঘোষের সঙ্গে না হলেও প্রায় 20 বার আমি নিজে ফোন করেছি, সে কোনো ফোনে উত্তর দিচ্ছেন না, এবং আজকে দুপুরেও তার সঙ্গে যখন কথা হয় সে তখন স্পষ্ট দাবি যে সবটাই মিটে যাবে, তার কারণ এটা আজ কিন্তু একেবারে আজকে সকালেই পাওয়া গেছিল যে এই জেলা পার্টি অফিসে তালা মারতে পারে, বিক্ষোভরা আসতে পারে, বিক্ষোভ হতে পারে, তারপরে আজ পেয়েছিল, কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু সন্ধে যত গড়ায় ততই কিন্তু বিক্ষোভরা একেবারে এই আদি তৃণমূলের, আদি বিজেপির সঙ্গে নব্য বিজেপি একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। মারধর হয় এক মহিলা সমর্থককে, বেধড়ক মারধর করে এক যুবক, তিনি আমরা অবশ্যই দেখব রাজ্য নেতৃত্বকে, আর রাজ্য নেতৃত্ব এই গন্ডগোলকে কিভাবে দেখছেন। মন্ডল প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার ওয়াইফ জিতেছে পঞ্চায়েতের মেম্বার, শুনে তারা খুব বিক্ষোভ একটা, এখানে জেলা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে এসেছিলেন, এবং এইটা চলতে চলতে যখন সবাই ওনাকে, যেহেতু জেলার যিনি জেনারেল সেক্রেটারি আছেন বাসুদি সোম, তো তার কাছে সবাই মিলে ক্ষোভটা উগড়ে দিয়েছে। এই মুহূর্তে আমাদের রাজ্যের যিনি আছেন রাজ্য কমিটির সদস্য সোনালি দে, তার গায়ে উনি হঠাৎ করে চড়াও হয়ে যান, তার পাল্টা অ্যাকশনে এটা হয়।